হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ সম্বন্ধে। আমাদের এটা জিওগ্রাফি এমসিকিউ এর পার্ট টু হচ্ছে। পার্ট ওয়ানটা অলরেডি আপলোড করা হয়েছে, আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, যারা এখনও দেখেনি তারা সেখান থেকে দেখে নেবেন। আর যদি আজকে ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ অর আর নট আ পার্ট অফ ওয়েস্টার্ন ঘাট। তো নিম্নলিখিত কোন স্টেটটা পশ্চিম ঘাটের আন্ডারে আসছে না? তো অপশনগুলো রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে গুজরাট, সেকেন্ড অপশন হচ্ছে তামিলনাড়ু, থার্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং ফোর্থ হচ্ছে বোথ বি অ্যান্ড সি, মানে বোথ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। তো আপনারা একটু ভাবুন, আমি তো বন্ধুরা, গুজরাট গুজরাট কিন্তু ওয়েস্টার্ন ঘাটের মধ্যে আসছে। গুজরাট থেকেই মেনলি ওয়েস্টার্ন ঘাট শুরু হচ্ছে, তাপি রিভারের নিচের থেকে ওয়েস্টার্ন ঘাট শুরু হচ্ছে। তারপরে তামিলনাড়ু, তামিলনাড়ুও অবশ্যই ওয়েস্টার্ন ঘাটের মধ্যে আসছে। তামিলনাড়ুতেই কিন্তু ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট একসঙ্গে একত্রিত হয়। আর অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ কিন্তু ওয়েস্টার্ন ঘাটের মধ্যে আসছে না, এটা হচ্ছে ইস্টার্ন ঘাটের মধ্যে আসছে। তাহলে আনসারটা হচ্ছে অপশন সি। অপশন ডিটা এই কারণেই হচ্ছে না, কেন কি এখানে তামিলনাড়ুও রয়েছে, বলা হয়েছে যে বোথ বি অ্যান্ড সি। তো বন্ধুরা, ওয়েস্টার্ন ঘাটের মধ্যে টোটাল ছটা স্টেট আসে, যেটা হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা এবং তামিলনাড়ু। তো ওয়েস্টার্ন ঘাটকে বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে জানা যায়। ওয়েস্টার্ন ঘাটকে মহারাষ্ট্রে জানা হয় সায়াদ্রি নামে, কেরালায় বলা হয় সায়া পার্বতম, আর তামিলনাড়ুতে বলা হয় নীলগিরি মালাই। তো এটা মনে রাখবেন, তামিলনাড়ুতে কিন্তু ওয়েস্টার্ন ঘাটকে বলা হয় নীলগিরি মালাই, আর নীলগিরিতেই এসে ওয়েস্টার্ন ঘাট এবং ইস্টার্ন ঘাট একত্রিত হয়। তো বন্ধুরা, এখানে দেখুন ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাট এখান থেকে শুরু হচ্ছে গুজরাট থেকে। এখানে তাপি রিভারের নিচের থেকে ওয়েস্টার্ন ঘাট শুরু হচ্ছে, এবং এবং তামিলনাড়ুর এখানে দেখুন, এই তামিলনাড়ুর অর্ধেক অংশ কিন্তু ওয়েস্টার্ন ঘাট রয়েছে। এরপরে এখানে ইস্টার্ন ঘাট আসবে, এসে একসঙ্গে তামিলনাড়ুতে দুটো একত্রিত হয়। নেক্সটে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ ডিপেস্ট পোর্ট ইন ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়ার গভীরতম পোর্ট কোনটা? তো অপশনগুলো রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে ওখা পোর্ট, সেকেন্ড অপশন হচ্ছে ভাইজ্যাগ পোর্ট, থার্ড অপশন হচ্ছে পারাদ্বীপ পোর্ট, এবং ফোর্থ অপশন হচ্ছে গঙ্গাভরম পোর্ট। তো বন্ধুরা, ওখা পোর্টটা হচ্ছে গুজরাটে অবস্থিত, এটা খুব একটা বড়সড় পোর্ট নয়। ভাইজাগ পোর্টটা একসময় ইন্ডিয়ার ডিপেস্ট পোর্ট ছিল, কিন্তু গঙ্গাভরম পোর্টটা ওপেন হয়, যেটা বর্তমানে ইন্ডিয়ার ডিপেস্ট পোর্ট। তাহলে আনসারটা হচ্ছে অপশন ডি, গঙ্গাভরম পোর্ট, এটা হচ্ছে বর্তমানে ইন্ডিয়ার ডিপেস্ট পোর্ট। আর একসময় ভাইজাগ বা বিশাখাপত্তনম পোর্ট ইন্ডিয়ার ডিপেস্ট পোর্ট ছিল, কিন্তু বর্তমানে সেটা গঙ্গাভরম। আর পারাদ্বীপ পোর্ট, এটা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। তো বর্তমানে ভাইজাগ পোর্ট লার্জেস্ট কার্গো হ্যান্ডলিং করে, এবং জওহরলাল নেহরু ও চেন্নাই পোর্ট করে হচ্ছে লার্জেস্ট কন্টেনার টার্মিনাল হিসেবে পরিচিত। নেক্সটে যাব। কুঞ্চিকল ফলস, হাইয়েস্ট টিয়ার্ড ওয়াটার ফলস ইন ইন্ডিয়া, ইজ লোকেটেড ইন। তো কুঞ্চিকল ফলস, যেটা টিয়ার্ড মানে হচ্ছে এরকম ধাপে ধাপে নেমে আসবে এরকম ওয়াটারফল, সেটা কোন ইন্ডিয়ার কোন স্টেটে অবস্থিত? অপশনগুলো রয়েছে, অপশন এ হচ্ছে উত্তরপ্রদেশ, অপশন বি হচ্ছে উত্তরাখণ্ড, অপশন সি হচ্ছে কর্ণাটকা, আর অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তো বন্ধুরা, আনসারটা হবে কর্ণাটক। কর্ণাটকের মধ্যে কুঞ্চিকল ওয়াটারফল অবস্থিত। তো আনসার হচ্ছে অপশন সি। তো বন্ধুরা, এই কুঞ্চিকল ওয়াটারফলের হাইট হচ্ছে 455 মিটার, আর বারাহি রিভার দ্বারাই কিন্তু এই কুচিকাল ওয়াটারফলটা তৈরি হয়, বারাহি রিভারে। তো বন্ধুরা, আরও দুটো ইম্পর্টেন্ট ওয়াটারফল রয়েছে, যেটা হচ্ছে নো কালিখাই ফলস, এটা হচ্ছে হাইয়েস্ট বা টলেস্ট প্লাঞ্চ, মানে এরকম ধাপে ধাপে নামবে না, একবারই উপর থেকে ডাইরেক্ট নিচে পড়বে এরকম ওয়াটারফল, যেটা তো এটাই কিন্তু ইন্ডিয়ার টলেস্ট ওয়াটারফল, যেটার নাম হচ্ছে কি নো কালিকাই। এটা হচ্ছে চেরাপুঞ্জিতে অবস্থিত, এর হাইট হচ্ছে 340 মিটার বা 1115 ফিট। তো এটা মনে রাখবেন। এবং যোগফলও হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট প্লান্স ওয়াটারফল, ফলটাও কর্ণাটকেই অবস্থিত এবং সেটা শারাভতি রিভারের উপরে তৈরি হয়েছে। আমরা নেক্সটে যাব। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ট্রাইব হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন ইন ইন্ডিয়া।
তো ইন্ডিয়াতে অবস্থিত ট্রাইবদের মধ্যে সব থেকে বেশি পপুলেশন কোন ট্রাইবে রয়েছে? অপশনগুলোতে রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে ভিলস, সেকেন্ড অপশন হচ্ছে মিনাস, থার্ড অপশন হচ্ছে গোন্ডস এবং ফোর্থ অপশন হচ্ছে সাহারিয়াস। এটার আনসারটা হবে অপশন এ, ভিলস। ভিলস ট্রাইবের পপুলেশন ইন্ডিয়াতে সব থেকে বেশি, এবং তারপরে রয়েছে গোন্ডস এবং তারপরে হচ্ছে সান্থালি। মানে লার্জেস্ট পপুলেশনের দিক দিয়ে ফার্স্ট লার্জেস্ট হচ্ছে ভিলস, সেকেন্ড হচ্ছে গোন্ড এবং থার্ড হচ্ছে সান্থালি ট্রাইব। আর ভিলদেরকে ইন্ডিয়াতে কোথায় দেখা যায়? তো ভিলসদেরকে দেখা যায় গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, মহারাষ্ট্র, রাজস্থান এবং ত্রিপুরা স্টেটেও কিন্তু ভিলদেরকে দেখা যায়। তো ভিল ট্রাইব দেখতে অনেকটা এরকম হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ মেনি স্টেটস অফ ইন্ডিয়া আর কাভার্ড আন্ডার বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম? তো বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আমাদের ইন্ডিয়ার কটা স্টেট আসে? অপশন এ হচ্ছে 13, অপশন বি 15, অপশন সি হচ্ছে 17 এবং অপশন ডি হচ্ছে 19। তো এটা আনসারটা কী হবে? এটা আনসারটা হচ্ছে অপশন সি, 17টা স্টেট। তো যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার যে ল্যান্ড বর্ডার রয়েছে, সেই বর্ডার এরিয়াতে যে স্টেটগুলো রয়েছে সেগুলোই মেনলি এখানে কাভার করা হয়েছে। তো এরকম 17টা স্টেট রয়েছে, সেগুলো কী কী? তো এখানে দেখুন, গুজরাট, তারপরে রাজস্থান, দেন পাঞ্জাব, তারপরে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ, তারপরে উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তো আমাদের ইন্ডিয়ার যে স্টেটগুলোর সঙ্গে ল্যান্ড বাউন্ডারি রয়েছে প্রতিবেশী দেশগুলো, সেগুলোই কিন্তু বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডারে আসছে। কোস্টাল বর্ডার যে এরিয়াগুলোতে রয়েছে সেগুলো কিন্তু নয়। নেক্সটে যাব, ইন হুইচ ইয়ার দক্ষিণ গঙ্গোত্রী ইন্ডিয়াস ফার্স্ট সেটেলমেন্ট ইন আন্টার্কটিকা গট বারিড ইন আইস? তো আন্টার্কটিকা ইন্ডিয়ার ফার্স্ট সেটেলমেন্ট, যেটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী নামে পরিচিত, সেটা কবে ভেঙে গিয়েছিল, আইসের মধ্যে সেটা বাড়িড হয়ে গেছে? অপশনগুলো রয়েছে, অপশন এ হচ্ছে 1980, অপশন বি হচ্ছে 1985, অপশন সি হচ্ছে 1987 এবং অপশন ডি হচ্ছে 1989। তো এটা আনসারটা হবে অপশন ডি, 1989। তো বন্ধুরা, দক্ষিণ গঙ্গোত্রী যেটাকে 1983-তে তৈরি করা হয়, সেটা 1989-এ বাড়ির হয়ে যায় এবং 1989-এই ইন্ডিয়ার সেকেন্ড সেটেলমেন্ট, যেটাকে বলা হয় মৈত্রী, সেটাকে কিন্তু 1989-এই তৈরি করা হয়, এবং ইন্ডিয়ার লেটেস্ট সেটেলমেন্ট হচ্ছে ভারতী, ভারতীকে তৈরি করা হয় 2012 খ্রিস্টাব্দে। তো এই তিনটেই কিন্তু মনে রাখবেন, এই তিনটে খুবই ইম্পর্টেন্ট। দক্ষিণ গঙ্গোত্রীকে তৈরি করা হয় 1983-তে, যেটা নষ্ট হয়ে যায় 1989-এ, এবং সেই বছরেই আমাদের সেকেন্ড সেটেলমেন্ট হচ্ছে মৈত্রী, যেটাকে তৈরি করা হয় 1989-এই, এবং আমাদের লেটেস্ট সেটেলমেন্ট হচ্ছে ভারতী, ভারতীকে তৈরি করা হয় 2012 খ্রিস্টাব্দে। তো এই তিনটে সেটেলমেন্টই আমাদের বর্তমানে আন্টার্কটিকায় রয়েছে। তো সেগুলো কবে তৈরি হচ্ছে এবং নামগুলো অবশ্যই মনে রাখবেন। নেক্সটে যাব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রোডাক্ট টু হ্যাভ গট প্রোটেক্টেড জিওগ্রাফিক ইন্ডিকেটর? তো ইন্ডিয়ার প্রথম কোন প্রোডাক্টটাতে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল? তো অপশনগুলোকে দেখবো, ফার্স্ট অপশন হচ্ছে ইন্ডিয়ান রাবার, সেকেন্ড অপশন হচ্ছে বাসমতি রাইস, থার্ড অপশন হচ্ছে মালাবার কফি এবং ফোর্থ অপশন হচ্ছে দার্জিলিং টি। তো বন্ধুরা, এটা আনসারটা হবে অপশন ডি, দার্জিলিং টি। দার্জিলিং টিকেই ফার্স্ট জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। তো দার্জিলিং টি এর চাষ শুরু হয় ইন্ডিয়াতে 1841 খ্রিস্টাব্দে, আর আর্কিভাল্ড ক্যাম্পেল এটাকে ফার্স্ট ইন্ট্রোডিউস করেন। তো এ দুটো মনে রাখবেন, এগুলো বিসিএসসিরই কোশ্চেন। জিআই ট্যাগের আন্ডারে প্রোডাক্টকে কে রেজিস্টার করে, সেটা হচ্ছে কমার্স মিনিস্ট্রি ডিপার্টমেন্টের ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড যে ডিপার্টমেন্টটা রয়েছে, তারাই কিন্তু ইন্ডিয়ার বিভিন্ন প্রোডাক্টকে জিআই ট্যাগ দেন। এবং আমাদের ইন্ডিয়ান স্টেট কর্ণাটক, কর্ণাটকেরই কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টে জিআই ট্যাগ রয়েছে, মোটামুটি 42টা আইটেম রয়েছে যেখানে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। নেক্সটে যাব, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য লিস্ট ডেন্সলি পপুলেটেড স্টেটস অফ ইন্ডিয়া? তো ইন্ডিয়ার কোন স্টেটে সব থেকে কম জনঘনত্ব দেখা যায়? তো ফার্স্ট অপশন হচ্ছে অরুণাচল প্রদেশ, সেকেন্ড অপশন হচ্ছে মিজোরাম, থার্ড অপশন হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আর ফোর্থ অপশন হচ্ছে সিকিম। তো আনসারটা হবে অপশন এ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে সব থেকে কম জনঘনত্ব দেখা যায়, এখানে পার স্কোয়ার কিমিতে অল্প সংখ্যক লোক বসবাস করে। তো বন্ধুরা,
ইউনিয়ন টেরিটরি দিক দিয়ে দেখলে সব থেকে কম জনঘনত্ব দেখা যায় হচ্ছে আন্দামান এবং নিকোবর আইল্যান্ডে। এখানকার বেশিরভাগ আইল্যান্ডেই কিন্তু লোকজন বসবাস করে না। আর মোস্ট ডেন্সলি পপুলেটেড ইউনিয়ন টেরিটরি হচ্ছে দিল্লি। ইউনিয়ন টেরিটরির মধ্যে দিল্লিতে সব থেকে বেশি জনঘনত্ব দেখা যায়। আর যদি সেটা আমরা স্টেটের দিক দিয়ে দেখি তাহলে মোস্ট ডেন্সলি পপুলেটেড স্টেট হচ্ছে বিহার, এবং সেকেন্ডে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর উত্তরপ্রদেশে হচ্ছে সব থেকে বেশি জনসংখ্যা দেখা যায়, টোটাল জনসংখ্যা দিক দিয়ে উত্তরপ্রদেশ 1 নম্বরে। আর সিকিমে হচ্ছে সব থেকে কম জনসংখ্যা দেখা যায়, মানে টোটাল জনসংখ্যা, আর জনঘনত্ব সব থেকে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। নেক্সটে যাব। হুইচ অ্যামং দ্য ফলোয়িং টাইপ অফ সয়েল হ্যাজ দ্য লার্জেস্ট এরিয়া কভার্ড ইন ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে কোন টাইপের সয়েল সব থেকে বেশি দেখা যায়? অপশন রয়েছে, অপশন এ তে হচ্ছে অ্যালুভিয়াল, অপশন বি হচ্ছে ব্ল্যাক, অপশন সি হচ্ছে রেড, আর অপশন ডি হচ্ছে ল্যাটেরাইট। তো আনসারটা হবে অপশন এ, অ্যালুভিয়াল। অ্যালুভিয়াল সয়েলই ইন্ডিয়াতে সব থেকে বেশি দেখা যায়। উত্তরের যে সমভূমি এরিয়া যেটা হচ্ছে ব্রহ্মপুত্র, গঙ্গা এবং সিন্ধু মিলে যে এরিয়াটাকে তৈরি করে, এটা কিন্তু টোটালটাই অ্যালুভিয়াল সয়েলের আন্ডারে আসছে। তো ম্যাপে দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখুন, তো এই এরিয়াটা হচ্ছে অ্যালুভিয়াল সয়েলের, তো এই এরিয়াগুলোতে অ্যালুভিয়াল সয়েল দেখা যায়। এরপরে হচ্ছে ব্ল্যাক সয়েল। ব্ল্যাক সয়েল হচ্ছে এই এরিয়াটা, তো আমরা জানি মহারাষ্ট্রে ব্ল্যাক সয়েল পাওয়া যায়, কিছু কিছু এরিয়াতে গুজরাট, মধ্যপ্রদেশেরও কিছু এরিয়াতে কিন্তু ব্ল্যাক সয়েল দেখতে পাওয়া যায়। আর এখানে কটনের চাষ সব থেকে ভালো হয়। আর অপশনে রয়েছে ল্যাটেরাইট। ল্যাটেরাইট সয়েল দেখা যায় হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের কিছু এরিয়াতে, রাজস্থানে কিছু অংশ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশতে ল্যাটেরাইট সয়েল দেখা যায়। তো এরিড সয়েলটা মেনলি রাজস্থানেই দেখা যায়। আর ফরেস্ট এবং মাউন্টেন সয়েল হচ্ছে জম্মু কাশ্মীর, সিকিম, আর হচ্ছে অরুণাচল প্রদেশের উপরে কিছু অংশে ফরেস্ট এবং মাউন্টেন সয়েলটা দেখা যায়। তো সব থেকে বেশি এরিয়া কাভারেজ রয়েছে অ্যালোভিয়াল সয়েলের। নেক্সটে যাব। ইন প্রোডাকশন অফ হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস ইন্ডিয়া হোল্ডস নাম্বার ওয়ান স্ট্যাটাস। তো কোন মেটালের প্রোডাকশনে ইন্ডিয়া নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের মধ্যে? অপশনগুলো রয়েছে, অপশন এ হচ্ছে কপার, অপশন বি হচ্ছে আয়রন, অপশন সি হচ্ছে লেড, অপশন সি হচ্ছে লেড, এবং অপশন ডি হচ্ছে মাইকা। তো এটা আনসারটা হবে অপশন ডি, মাইকা প্রোডিউসে কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান। আর ইন্ডিয়ান স্টেটের মধ্যে মাইকা সব থেকে বেশি প্রোডিউস করে কে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের নেল্লোর ডিস্ট্রিক্টে মাইকা সব থেকে বেশি পাওয়া যায়। তাছাড়া রাজস্থান, বিহার এবং ঝাড়খণ্ডেও মাইকা পাওয়া যায়। নেক্সট যাব। হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস হ্যাজ লার্জেস্ট কোস্ট লাইন? তো কোন স্টেটের কাছে সব থেকে বড় সমুদ্র সৈকত রয়েছে? অপশনগুলো রয়েছে, অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি হচ্ছে মহারাষ্ট্র, এবং অপশন ডি হচ্ছে তামিলনাড়ু। তো বন্ধুরা, এটা আনসারটা হবে অপশন এ, গুজরাটের কাছে সব থেকে বড় কোস্টলাইন রয়েছে, এবং সেকেন্ড হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কাছে সেকেন্ড লার্জেস্ট কোস্টলাইন রয়েছে। তো এখানে দেখুন ম্যাপে, গুজরাটের এই কোস্টলাইনটা কিন্তু এভাবে বেঁকে রয়েছে, যার কারণে এটার কাছে সব থেকে বেশি কোস্টলাইন রয়েছে। তো ইন্ডিয়া টোটাল কোস্টলাইন হচ্ছে 7517 কিমি, উইথ আইল্যান্ড মানে আন্দামান নিকোবর এবং লাক্ষাদ্বীপ মিলে হচ্ছে 7517 কিমি। তো আইল্যান্ডগুলোকে ছেড়ে দিলে মোটামুটি 5000 সামথিং হচ্ছে ইন্ডিয়া টোটাল কোস্টলাইন, ইনল্যান্ড যে কোস্টলাইনটা হয় সেটা। এবং তার মধ্যে গুজরাটের কাছে রয়েছে প্রায় 1915 কিমি। সেকেন্ড লার্জেস্ট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের কোস্টলাইনটা এরকম, তো এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। আর সব থেকে ছোটো কোস্টলাইন রয়েছে গোয়ার কাছে, মাত্র 113 কিলোমিটার, এটুকু হচ্ছে গোয়ার কোস্টলাইন। নেক্সটে যাব। এশিয়াস লার্জেস্ট টিউলিপ গার্ডেন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তো এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন কোথায় অবস্থিত? অপশনগুলো রয়েছে, অপশন এ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, অপশন বি হচ্ছে আসাম, অপশন সি হচ্ছে সিকিম, এবং অপশন ডি হচ্ছে উত্তরাখণ্ড। তো এটা আনসারটা হবে অপশন এ, জম্মু অ্যান্ড কাশ্মীর। তো এই টিউলিপ গার্ডেনটার নাম হচ্ছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, যেটা শ্রীনগরে অবস্থিত, আর এটা জম্মু অ্যান্ড কাশ্মীর স্টেটের মধ্যে অবস্থিত, আর এটাই হচ্ছে এশিয়ার লার্জেস্ট টিউলিপ গার্ডেন। নেক্সটে যাব। লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেগুন অফ এশিয়া ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? তো এখানে জানতে চাওয়া হয়েছে ব্রাকিশ ওয়াটার লেগুন, লেগুন মানে হচ্ছে যার সঙ্গে সামুদ্রিক কানেকশন থাকবে, সমুদ্রের সঙ্গে যার কানেকশন থাকবে সেটাকে লেগুন বলা হয়। তো এশিয়ার লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেগুন কোন স্টেটে অবস্থিত? তো অপশনগুলো রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে তামিলনাড়ু, সেকেন্ড অপশন হচ্ছে অন্ধ্রপ্রদেশ,
থার্ড অপশন হচ্ছে কর্ণাটকা এবং ফোর্থ অপশন হচ্ছে ওড়িশা। তো যে আনসারটা হবে অপশন ডি ওড়িশা। ওড়িশাতে চিল্কা যে হ্রদটা রয়েছে সেটাই কিন্তু এশিয়ার লার্জেস্ট ব্রাকিশ ওয়াটার লেগুন, এর সঙ্গে বে অফ বেঙ্গলের কানেকশন রয়েছে। তো এখানে দেখুন চিল্কা লেক যার মাউথটা এখানটায় অবস্থিত, এর মাধ্যমে সে বে অফ বেঙ্গলের সঙ্গে কানেক্টেড, যার কারণে একে ল্যাগুন বলা হয়। তো আমরা নেক্সটে যাব। ইন্ডিয়াস লার্জেস্ট ইনল্যান্ড স্যালাইন ওয়েটল্যান্ড সিস্টেম ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট। তো ইন্ডিয়ার টেরিটরির মধ্যে যে স্যালাইন ওয়েটল্যান্ড সব থেকে বড়ো সেটা কোন স্টেটে অবস্থিত? অপশন এ হচ্ছে গুজরাট, অপশন বি হচ্ছে রাজস্থান, অপশন সি হচ্ছে ওড়িশা, আর অপশন ডি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো এটা আনসারটা হবে অপশন বি রাজস্থান। রাজস্থানের হচ্ছে সাম্বার লেক, সেটা হচ্ছে ইন্ডিয়ার লার্জেস্ট স্যালাইন ওয়েটল্যান্ড সিস্টেম। নেক্সটে যাব। নেক্সট হচ্ছে নিউ মুর আইল্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য সি আফটার মেনি ইয়ার্স অফ ইটস ক্রিয়েশন, দিস আইল্যান্ড ওয়াজ ক্লেমড বাই হুইচ অফ দ্য। তো বন্ধুরা নিউ মুর আইল্যান্ড এটা সমুদ্রে বর্তমানে ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, তো এটা কোন নেইবারের সঙ্গে ইন্ডিয়ার ঝামেলা হচ্ছিল? অপশনগুলো রয়েছে, ফার্স্ট অপশন হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান, সেকেন্ড অপশন হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা, থার্ড অপশন হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ, আর ফোর্থ অপশন হচ্ছে ইন্ডিয়া এবং মায়ানমার। তো এটা আনসারটা হবে অপশন সি ইন্ডিয়া এবং বাংলাদেশ। নিউমুর আইল্যান্ড যেটা হচ্ছে 1970 খ্রিস্টাব্দে ভোলা সাইক্লোন হওয়ার পরে এটার আবির্ভাব হয়। তো এটাকে নিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে ঝামেলা চলছিল, কিন্তু পরবর্তীতে সামুদ্রিক স্তর বাড়ার কারণে এই আইল্যান্ডটা এখন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। তো এখান থেকে মনে রাখবেন ভোলা সাইক্লোন কবে হয়, 1970 খ্রিস্টাব্দে। তো বন্ধুরা আজ এটুকুই, আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটা কেমন হয়েছে। থ্যাংক ইউ।